এই আর্জেন্টাইনের বয়স মাত্র ১৯। ইতোমধ্যে জায়গা করে নিয়েছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলে, আবার খেলছেন ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ঐতিহ্যবাহী জায়ান্ট ক্লাবের হয়ে। এই তুখোর ছেলেটা মেসি এবং রোনালদো দুজনের সাথেই পৃথক পৃথকভাবে মাঠ শেয়ার করেছেন। এই বয়সে একজন ফুটবলার হিসেবে আর কী বা পাওয়ার আছে আলেহান্দ্রো গার্নাচোর? আর্জেন্টাইন ভক্তরা এই গার্নাচোকে আবার খুব একটা আপন ভাবতে পারেন না সম্ভবত, কারণ জাতীয় দল সতীর্থ লিওনেল মেসি নয় বরং ক্রিশ্চিয়ানো রোনালদোকে আদর্শ মানেন এই তরুণ তুর্কি। আর এ নিয়ে ক্ষোভও আছে অনেকের। বিষয়টা বেশ অদ্ভুত, আর্জেন্টিনার জার্সিতে খেলার পরও মেসির চেয়ে গুরুত্ব দেন রোনালদোকে। আলেহান্দ্রো গার্নাচোর এই রোনালদো প্রীতির কথা কারোরই অজানা নয়। ছোটবেলা থেকে ফুটবলার হবার স্বপ্ন দেখেছেন যাকে আদর্শ ভেবে, তিনি রোনালদো। এই পর্তুগিজের সাবেক ক্লাবেই নিজের ক্লাব ক্যারিয়ার গড়ছেন, একই পজিশনে খেলেন, গোল করেন রোনালদোর আদলে, সেলিব্রেশনটাও CR7-এর মতোই। অনুসরণ কিংবা অনুকরণ যেটাই করেন না কেন, সেটা হৃদয় থেকে রোনালদোর প্রতি চরম ভালোবাসার প্রমাণ। এবার গার্নাচো আর্জেন্টাইন সতীর্থ ফুটবলারদের কাছে কিভাবে এই রোনালদো প্রীতি নিয়ে ঝক্কি সামলান তা প্রকাশ করলেন লিয়ান্দ্রো পারেদেস। ডি স্পোর্টস রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে পারেদেস বলেছেন, ড্রেসিংরুমে আমরা গার্নাচোকে রোনালদোর ব্যাপারে খোঁচাই, মজা করি সবসময়। সে এতই লজ্জা পায় যে কোনো উত্তর দেবার থাকে না তার। আমরা ওকে এই কথা সেই কথা বলে পাগল বানিয়ে দিই। সে যে রোনালদোকে অনুসরণ করে এটা মোটেও আশ্চর্যের কিছু না, বরং আমরা স্বাভাবিকভাবেই মেনে নিই। তবে গার্নাচো যেহেতু জাতীয় দল এবং ক্লাবে দুটো ভিন্ন রোলে খেলেন, তাই আর্জেন্টাইন সতীর্থরা তাকে এই বিষয়ে সতর্ক করে দেন সবসময়। জাতীয় দলে যেন তার রোনালদোর প্রতি ভালোবাসার জন্য হীনম্মন্যতা না আসে সেটাও মাথায় রাখেন সবাই। পারেদেস আরও বলেছেন, আমাদের দলে যেহেতু মেসি আছে তাই জাতীয় দলের হয়ে খেলার সময় গার্নাচোকে কিছুটা পরিবর্তিত রূপে খেলতে হয়। এদিকে গার্নাচোর ক্লাব ম্যান ইউনাইটেডের সময়টা ভালো যাচ্ছে না। সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগ শেষ করেছে তারা গ্রুপ পর্বের তলানিতে থেকে, বাদ পড়ে গিয়েছে সব রকম ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে। রেকর্ড গড়ে প্রথম ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের এক মৌসুমের গ্রুপ পর্বে হজম করেছে সর্বোচ্চ 15 গোল। রোনালদো থাকলে ক্লাবের চিত্র হয়তো অনেকটাই বদলে যেত। আলেহান্দ্রো গার্নাচোও কি এই মুহূর্তে সেটাই ভাবছেন? ফারাজি মালিহা, অনফিল্ড।